নিউজ 18 বিগ ইম্প্যাক্ট। ভরা নদীর বুকুত কপি উঠা এক দৃশ্য। তো গামলারে ভরা নদীরে বিদ্যালয়ে যাত্রা কণ কণ শিক্ষার্থীর। নিউজ 18 বাতৰি পাছতে বিধানসভাত চর্চা। বুধবাৰে নিউজ 18 অসম নর্থ ইষ্টত সম্প্রচারিত বাতৰি পাছতে ভাল খবর আহিছে বিশ্বনাথ চতিয়ার পশ্চিম কুরুয়াটি প্রাথমিক বিদ্যালয়ের দুর্ভোগীয়া ছাত্র ছাত্রীসকললৈ। ঘিলাধারী নৈর উপর নির্মাণ হব দলং। শিক্ষার প্রাচীর আঁতরিব কণ কণ শিক্ষার্থীর। ভয়ঙ্কর দৃশ্য দেখি মর্মাহত স্থানীয় বিধায়ক। পঞ্চায়েত লেভেলত MLA ফান্ড হোক, পঞ্চায়েত লেভেলত আন 14 ফাইনেন্সত হোক, এইটো মই বনাই দিম। অলরেডি মই দুখন তেনেধরনের ব্রিজ অলরেডি বনালো। ডিজিটাল ইন্ডিয়ার যুগতো কণ কণ ছাত্র ছাত্রীর শিক্ষা গ্রহণের এই বিপদ সংকুল যাত্রার দৃশ্যই কপাই তুলিছে রাজ্যবাসীর বুকু। অঞ্চলত দীর্ঘদিনে অব্যাহত থাকা এই ভয়ঙ্কর দৃশ্যও হৃদয় গলাব পৰা নাছিল কেবল নির্বাচনের সময়তে রাইজলৈ মনত পৰা জনপ্রতিনিধিসকলের। নিউজ 18 বুধবারে পোহরলে এনে সমগ্র ঘটনা। ভয়ঙ্কর বিপদর আগজননি দিয়া স্পর্শকাতর বিষয়টির উপর নিউজ 18 তুলিকাদেবীর দিনটির বিষয় শীর্ষক অনুষ্ঠানতে ঘিলাধারী নৈর উপর শীঘ্রই এখন দলং নির্মাণের কথা ঘোষণা করে স্থানীয় বিধায়ক প্রমোদ বরঠাকুরে। যদি মই আজি কথা দিছো, মই আগতেই কৈছো মই শিক্ষক আছিলো, শিক্ষকসকলে চলিয়াত অহা যোৱা কৰি দেখি মই মর্মাহত হৈছো। যদি দলংখনৰ দৈর্ঘ্য 15 মিটাৰৰ ভিতৰত হয় তেতিয়া এখন পঞ্চায়তৰ জৰিয়তে মই এখন নির্মাণ কৰি দিব পাৰিম, কাৰণ ইতিমধ্যে মই দুখন দলং তেনেধৰণে মই নির্মাণ কৰিছো। এই ঘোষণাই স্বাভাৱিকতে আনন্দিত কৰি তুলিছে স্থানীয় লোকৰ বিদ্যালয়খনৰ ছাত্ৰ-ছাত্ৰী আৰু শিক্ষকসকলক। আমাৰ মানে এখন দলং হলে আমি চৰকাৰ ফালৰ পৰা আন্তৰিকতা সুখী হ'ম। নিউজ 18 অসম নর্থ ইষ্টত সম্প্রচারিত বাতৰি পাছতেই বিষয়টোৱে আজি বিশেষভাৱে প্ৰাধান্য লাভ কৰে সদনৰ মজিয়াত। ছবিয়ে মিছা কথা নকয়। বিধানসভাত এইদৰে উদ্বিগ্নতা প্ৰকাশ কৰি স্থানীয় বিধায়ক প্ৰমোদ বৰঠাকুৰক দলংখন শীঘ্ৰে নিৰ্মাণৰ বাবে অনুৰোধ জনাই চতিয়াৰ বিধায়ক পদ্ম হাজৰিকাই। বিশ্বনাথ ৰকেটৰ সহযোগত তুষাৰ হাজৰিকা, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।